আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা আবার স্বাগত। বন্ধুরা, আজ আমরা বগালেক থেকে চিংড়ি ঝিরি পর্যন্ত যাব, তবে স্বাভাবিক পথে নয়, একটু ব্যতিক্রমী ঘোর পথে। আমরা ইচ্ছে করেই অপেক্ষাকৃত কঠিন পথটি বেছে নিয়েছি, একটু রোমাঞ্চিত হবার আশায়। এই পথটি একটু কঠিন হলেও অ্যাডভেঞ্চারে ভরপুর। ভিউয়ার্স, এমন নীরব পথে চলতে সবসময় শব্দ করে এগোবেন, কেননা ক্ষতিকারক সরীসৃপ জাতীয় প্রাণীরা এমন নীরব জায়গায় বিশ্রাম নিয়ে থাকে। তবে আগে থেকে শব্দ পেলে ওরা পথ ছেড়ে পালাবে। বন্ধুরা, পাহাড়ে চলাচল ওঠানামা হতে হবে খুবই ধীর গতিতে, নয়তো আপনি অল্পতে হাঁপিয়ে উঠবেন এবং আপনার এগিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। এই পথ মূলত পাহাড়ি ফাটল ধরে এগিয়ে যাওয়া। বর্ষা মৌসুমে এই পথ বেয়েই ভয়ঙ্কর গতিতে পানি গড়িয়ে যায় নিচে। সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসে এই পথই ভয়াবহ রূপ ধারণ করে থাকে। Thank you.
সম্ভাবনা আছে কারণ এখানে কেউ আগুন ধরায় না। বন্ধুরা, পাহাড়ে ট্রেকিংয়ের আরও একটি বেসিক রুল হলো আপনার সহযাত্রীর প্রতি সবসময় নজর রাখুন, একে অপরকে সাহায্য করুন। আর জীবন আসলে দরকার সন্ধ্যার সময় যদি বলি রাত্রে আসতে গাড়ির চাবি দিয়ে দিও, মানে কালকে সকালে এসে নিব চাবি। আচ্ছা, সকালে আসলে তো তরুণের ভার্সিটি ভিউয়ার্স, আমরা চিংড়ি ঝিরির প্রবেশমুখে এসে পৌঁছেছি। এখানে কিছুক্ষণ চা বিরতি নিয়ে আমরা মূল ঝিরির দিকে এগিয়ে যাব। জলবিহীন জলপ্রপাত, ভিউয়ার্স, এই সেই চিংড়ি ঝিরি। মার্চ এপ্রিলে পানির অভাবে প্রায় শুকিয়ে যাওয়া এক রুক্ষ প্রকৃতি। তবে জুন জুলাইয়ে এই ঝিরি ফিরে পায় তার আসল ও স্বাভাবিক রূপ। বন্ধুরা, চিংড়ি ঝিরি দেখা শেষ করে আমরা আবার ফিরে চলছি বগা লেক পানে।
ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নিন এবং আমার সাথেই থাকুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।